পালিয়ে বিয়ে করা জায়েজ কিনা, মেয়ে অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করতে পারবে কিনা, এই হলো তার প্রশ্ন। না, এভাবে মেয়েদের জন্য অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করা ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো নারী, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, যে নারী নিজের অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার বিবাহ বাতিল। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমি সবসময় চাইছি আমার চ্যানেল, আমার শো ইনক্লুসিভ হোক, এখানে ছাত্রলীগের একটা পান্ডা দৌড়ের উপরে থাকবে এবং এখানে ছাত্রলীগের একটা পান্ডা নিজের হোম খুঁজে পাবে, আশ্রয় খুঁজে পাবে, এখানে হেফাজত বা হুজুররা দৌড়ের উপরে থাকবে এবং এখানে হুজুররা আশ্রয় খুঁজে পাবে আমার কাছে। সো আমি একটা ইনক্লুসিভ অ্যাটমসফিয়ার চাইছি এখানে, রাইট? বাই বিং ফেয়ার টু এভরিওয়ান, এবং বাই বিং ফেয়ার মিন্স সামটাইমস আই উইল গো এগেনস্ট সাম পিপল ফর দ্য সেক অফ বিং ফেয়ার, রাইট? তো এটা আমি সবসময় জেনে বুঝাচ্ছি যে যেটা বললাম যে একই দর্শককে কখনো আমি আনন্দে উদ্দীলিত করব, কখনো আমি মুখে বিভূমিশা অনুভূতি দিব, কারণ আমি, আমার কিন্তু কোনো সাইড নেই, রাইট? কাউকে ছাড়বো না। তো আজকে হচ্ছে ওয়ান অফ দোজ ডেজ। গতকালকের এপিসোডে কিন্তু ছাত্রলীগদের পান্ডাদেরকে মোটামুটি দৌড়ের উপর রাখছি, হুজুরদেরকেও হালকা করে দৌড় করাইছি। বাট আজকের দিনে সাধারণত আমার চ্যানেল আসলে ছাত্রলীগের এরা বা চেতনারা খুব একটা সুবিধা করতে পারে না, বাট আজকে হইতো ওয়ান অফ দোজ ডেজ যেখানে ছাত্রলীগের পান্ডারা অত্যন্ত ভালো সময় কাটাবে। জনাব মামুনুল হকের বিরুদ্ধে অভিযোগ উঠছে, উনি অবৈধভাবে একটা যৌন সম্পর্ক স্থাপন করছেন একজন মহিলার সাথে, বিবাহ বহির্ভূত, হোটেল ওনাকে নিয়ে গেছেন এবং পরবর্তীতে উনি দাবি করছেন যে না, এটা ওনার ওয়াইফ, সেকেন্ড ওয়াইফ, উনি আরেকটা বিয়ে করছেন। পরবর্তীতে ঘটনার পরম্পরায় পরিক্রমায় মনে হচ্ছে যে উনি এই তৃতীয় বিয়েটা গোপনে করছেন ওনার প্রথম ওয়াইফের কাছে লুকায়ে। সেইখানে যে আলোচনা হয়েছে, আমি গতকালকের আলোচনায় বলছি যে কাজটা একটা অন্যায় কাজ হয়েছে, কিন্তু পাবলিক তো আমার কথা বোঝে না। সেখানে বেশ কয়েকজন আমাকে চ্যালেঞ্জ করছেন যে ইসলামের দৃষ্টিতে কিন্তু বউয়ের অনুমতি না নিয়েও বিয়ে করা যায়, সুতরাং এটাকে অপরাধ বলা যায় না। এক্সকিউজ মি, আমি অপরাধ বলি না, আমি অন্যায় বলছি। ভাই, কথা বলার আগে সব দিক নিয়ে চিন্তা করে কথা বলি, জানি ধরতে না পারেন আপনারা, অ্যাটলিস্ট ধরার জন্যে আমার তো স্মার্ট হইতে হবে আপনাকে আর কি। ওকে, না, আমি ওটা চিন্তিত সুচিন্তিতভাবেই অন্যায় ওয়ার্ডটা ইউজ করেছি, কারণ আমি যদি অপরাধ ওয়ার্ডটা ইউজ করতাম পুরো আলোচনা আরেকদিকে পাবলিক ঠেলা নিয়ে যেত, এবং যেটা বললাম খুব প্রেডিক্টেবল মানুষ। সো এখন তাহলে কি এটা অপরাধ? না, এখন আবার নতুন আলাপে ঢুকতে হবে। অপরাধ তো এটা প্রমাণ করতে গেলে তো এখন আবার শুরু হয়ে যাবে তৌহিদি জনতার সাথে আমার যুদ্ধ। আজকে পর্বে সেই যুদ্ধ আমি করতে যাচ্ছি না। যে বহু বিবাহের ক্ষেত্রে, যে কারণে আমি অন্যায় বলছি, অ্যাটলিস্ট অন্যায় তো ইজিলি বলা যায়, কারণ আপনি প্রথম বউয়ের সাথে, মানে যে কাজের মধ্যে ন্যায় ছিল না, ন্যায় নীতি সঙ্গত না যে কাজটা, রাইট? তো অবশ্যই ওনার বউয়ের অনুমতি নেওয়া উচিত ছিল, উনি নেয় নাই। এখন ওনারা তো স্ত্রীর মুখে মুখে বলে, স্ত্রী হইতেছে পুষ্প কোমল প্যাকেট করা থাকবে, এগুলো মুখে মুখে ফুটা পাবলিকে বোঝানো যায়, আসলে কিন্তু ওনারা মানে না। স্ত্রীর প্রতি কোনো সম্মান, কোনো অধিকার, কিচ্ছুতে আইডিয়া তো ওনারা বিশ্বাস করে না মোস্ট, বেশিরভাগ এই হুজুররা। এগুলো তো আজকে মাসালা নিয়ে আলোচনা করবো না, যে টাইম অ্যান্ড প্লেস, আপনি যে কোনো ফতোয়া মাসালা বুঝতে গেলে টাইম অ্যান্ড প্লেসের তো কোনো বিকল্প নাই। এগুলো তো কোটিবার আলাপ করে ফেলছি আজকে আলোচনার পিছনে। তারপর একটু টাচ করে দিই যেহেতু প্রাসঙ্গিক বহু বিবাহের ব্যাপারটা, যে বহু বিবাহের আইডিয়াটা, ব্যাপারটা এরকম ছিল না, অ্যাঙ্গলটা যে আপনি হচ্ছে পাঁচটা বিয়ে করতে পারবেন, আপনাকে এনকারেজ করা হচ্ছে পাঁচটা বিয়ে করতে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা ছিল এমন, আপনি যদি টাইম অ্যান্ড প্লেসে ফেলেন তাহলে এটা খুবই একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ এবং রিজনেবল সেন্সিবল পার্সপেক্টিভ। সেটা হচ্ছে যে তখনকার সময় তো বিয়ে সাধেরই কোনো নামগন্ধ ছিল না। মেয়ে হলে মেয়েদেরকে পুঁতে ফেলা হতো, ইচ্ছা হইতো সেক্স করতো বিয়ে ছাড়া একাধিক মানুষের সাথে, কম বয়সী, বেশি বয়সী, তারপর বিধবা দ্বারাকে নিগৃহীত করা হতো। দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা বিয়ে, কিন্তু উনার, উনি কিন্তু ওই যেগুলো বলে নাস্তিক ফাস্তিক আর কি, উনি একেবারে খুবই কি যৌনতার জন্যে করছেন, ছোটো মেয়ে বিয়ে করছেন না, ব্যাপারটা এরকম, উনি বিধবা বিয়ে করছেন, উনি ওনার চেয়ে বয়স্ক মহিলা বিয়ে করছেন, উনি ছোটো মেয়ে বিয়ে করছেন। সব প্রত্যেকটা ঘটনা সেই সময়ে, সেই টাইম অ্যান্ড প্লেস, সেই পরিপ্রেক্ষিতে, সেই প্রেক্ষাপটে নেওয়া সিদ্ধান্ত। সেই আইনটাও সেই পরিপ্রেক্ষিতে, সেই টাইম অ্যান্ড প্লেসে আসা আইন। তো তখনকার আইডিয়া ছিল এরকম যে মানুষ বিয়ে শাদী করতো না বা ইচ্ছা মতো মহিলা ব্যবহার করতো, তো সেটাকে লিমিট করার জন্যে, যেন তোমরা পাঁচজনের বেশি নিতে পারবে না। তুমি তো অনেক মহিলার সাথে সম্পর্ক করতে যাচ্ছ আইএমএ জাহিলিয়াতের সময়, এবং তাদেরকে সম্মান দাও না, তাদেরকে অধিকার দাও না, তাদেরকে মর্যাদা দাও না, সো
ঠিক আছে, মানে ওই যেরকম আপনি ইসলাম ধর্মে যখন মদ হালাল হারাম করা হয়েছে, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ, স্টেজ বাই স্টেপ এসে থুপ করে যে মদ হালাল কেউ খাইতে পারবেন এরকম কিন্তু করা হয় না। ইসলাম ধর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি আসার অনেকদিন পর্যন্ত মদ হালাল ছিল, মদ খাইতো। যেরকম সময়ের সাথে, সময়ের প্রেক্ষাপট, সময়ের ডিমান্ড অনুযায়ী অনেক আইন কানুন আসছে, সেগুলো আপনি সময়কে যদি ইকুয়েশন থেকে বের করতেন তখন এগুলো উদ্ভট পাগল ছাগলের মতো কথাবার্তা বলতে হয়, যে কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের হুজুরদের কথাবার্তা কোনো সেন্স মেক করাইতে পারে না, কোনো রিজনেবল চিন্তাশীল লোক পাগল পাগল লাগে তাদের, রাইট? এটার কারণ আছে, এই কারণে আর কি ওনারা জায়গা খালি হুজুরদেরকে ব্যাশিং করি সারাদিন। এনার থেকে ব্যাশিং করার একটাই কারণ, কারণ ওনারা অন্য লাইফকে ডিসিশন নেওয়ার চেষ্টা করেন। উনি যদি ওনার লাইফে যা ইচ্ছা করেন কোনো সমস্যা নাই, কিন্তু উনি আমি কী করতে পারবো, আমি কী করতে পারবো না, এইগুলা ওনারা বইলা বেড়ান। এবং একটা মব আছে, হ্যাঁ, ওনারা একটা মব তৈরি করছেন যারা সবাই মিলে গায়ের জোরে আমার উপর চলে আসে আমার লাইফ কন্ট্রোল করতে, যে কারণে কিছু করার নাই, বলতেই হবে। তো জায়গা, লং স্টোরি শর্ট, তখনকার ব্যাপারটা আইডিয়াটা এমন ছিল যেটা সেন্স মেক্স সেন্স টাইম অ্যান্ড প্লেস এবং সব প্রেক্ষাপট চিন্তা করলে, যে না ওই যে 30-40 মহিলা রাখা, ইচ্ছা মতো বিয়ে করে না করে সম্পর্ক রাখা, নির্যাতন করা, যৌন নির্যাতন করা, সেগুলো থেকে আস্তে আস্তে করে সরায় আনতে আনতে আনার স্বার্থে, যেরকম যেটা বললাম একসময় আস্তে আস্তে মদ হালাল ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবো হালাল হালাল ছিল, আস্তে আস্তে হারাম করা হয়েছে, এরকম না ঠিক আছে তোমরা বিয়ে করো, যাই করবা করবা বিয়ে করে করো, যাও বাচ্চা করতে পারবো, ব্যাপারটা এরকম না, ইচ্ছা মতো করে আবার বিয়ে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং এবং সেন্সিবল একটা ব্যাখ্যা, কারণ আপনি এগুলোই তো, এগুলোর চিন্তাশীল মানুষ কিন্তু এগুলোই প্রশ্ন করে। তো এনিওয়েজ, সো না, ইচ্ছা মতো আমি বিয়া করে বেড়াম 2021 অপ্রয়োজনে, এবং আইনি জাহিলিয়াতের যে বাস্তবতা, যেই কারণে আইন করা হয়েছে জায়গা। তো যাক, উনি দুই বিয়ে করছেন, তো যে কারণে আমি যে অপরাধ এবং অন্যায়ের প্রশ্নে বললাম, সো এটা কি অপরাধ 2021 বাস্তবতা? ইয়াস, অলমোস্ট অপরাধ। কিন্তু সেই তর্কে যাইতে চাই না, সো আমি অন্যায়ের মধ্যে সীমাবদ্ধ রাখছি। ওনার ওয়াইফকে না জানাই উনি গোপনে কাজটা করছেন, 100% একটা ন্যায়হীন কাজ, নীতিহীন কাজ হয়েছে এখানে। এগুলো নিয়ে কাউকে কোনো কথা বলতে শুনবেন না, যে ওনার একেবারে ফ্যান ফলোয়িং, আমার ফ্রেন্ড লিস্টে কারা কারা লাইক দিয়ে বেড়াচ্ছে আমি এগুলো একটু গিয়ে ভালো করে দেখতেছি, এবং কোনো সারপ্রাইজ না, খুবই প্রেডিক্টেবল। আমি জানি যে লোকরাই, এরা জীবনে, এরা মানে যা হোক, এরা এরা অলরেডি এদের কিবলা ঠিক করে ফেলছে। উনি যদি কোনো এখানে অন্যায় করেও থাকতো, আপনার কি মনে করেন এই লোকগুলো জীবনে তাদের, এরা এদের কিবলা ঠিক করা আছে, এরা কী বলবে কী করবে এটা আগে থেকে প্রেডিক্টেবল। সো এই কানার বাজার, রাইট, কানার হাট বাজারের মধ্যে আমরা আলোচনা করতেছি, এটা একটা বোঝার ব্যাপার। এখন সেকেন্ড যে দিকটা নিয়ে আলাপ করবো, এটা খুব ইন্টারেস্টিং আলাপ, কারণ মামুনুল হক সাহেব উনি হচ্ছে একটা স্ট্যাটাস দিয়েছেন, ব্যাখ্যা, ওনার দিককার ব্যাখ্যা। তো স্ট্যাটাসে প্রচুর লাভ রিয়েক্ট পড়তেছে, কারণ লাভ রিয়েক্টদের জন্য লোকে বসেই আছে। আমি গতকালকে যেরকম আলোচনা করছি, আমার কোনো প্রিকনসেপশন নাই ভাই, আইম সরি, আমার কোনো প্রিকনসেপ বায়াস নাই। যত বড় হুজুর হোক, যত বড় আলেম হোক, যত বড় জালেম হোক, আমি ঘটনাকে ঘটনার মেরিট দিয়ে ব্যাখ্যা করালো। যে পরীক্ষার খাতা যেরকম দেখার সময় ছাত্রের নাম অনুল্লেখ করা থাকে, যেন টিচার ইনফ্লুয়েন্স না হয়ে কার খাতা দেখতেছি, পুরোপুরি স্বাধীনভাবে ডিসইন্টারেস্টেড হয়ে জানি খাতা কাটতে পারে, আমি এভাবে খাতা কাটার চেষ্টা করি। উনি কি বিশাল আলেম নাকি উনি আমাদের গোলাম রাব্বানি ভাই, আই ডোন্ট কেয়ার, আমি জানতে চাই না। সো সেই প্রিকনসেপশনের জায়গাটা প্রথম সরাই নিলাম, যে মামুনুল হক হুজুর, আই ডোন্ট নো, আই ডোন্ট কেয়ার, যে কোনো একজন মানুষ, হ্যাঁ, এক্স ওয়াই জি, যদু মধু, হুয়েভার, ওনাদের ক্ষেত্রে যেভাবে বিচার করতাম সেভাবে এখন আমরা বিচার করবো। প্লিজ আপনারা আমার সাথে বেয়ার উইথ মি হিয়ার, আপনারাও চেষ্টা করেন আমার সাথে নিরপেক্ষ একটা জায়গা থেকে বিচার করার, মামুনুল হকের জন্য কিবলা ঠিক না করে রেখে, আগে হুজুর দেখে কিবলা নির্ধারণ না করে। হ্যাঁ, উনি ওনার দিকের ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাটা পড়ে সেখানে কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে আমার কাছে, খুব ক্লিয়ার কাট প্রশ্নের উদ্রেক হয়েছে, সেই প্রশ্নগুলো আমি উত্থাপন করব। তার মানে এই নিয়ে প্রশ্নগুলোর উত্তর নাই, ওনার কাছে হয়তো প্রশ্নগুলোর উত্তর আছে, হয়তো অ্যাকসেপ্টেবল উত্তর আছে, হয়তো নাই, আই জাস্ট ডোন্ট নো, রাইট? কিন্তু এখানে প্রশ্ন করার অনেক একদম ক্লিয়ার কাট অবকাশ আছে, আমি জাস্ট সেই পয়েন্টগুলো তুলে ধরতে চাই। মনে হয় না পাবলিক কেউ এখানে কিছু দেখছে, কোনো প্রশ্নের অবকাশ আছে, খুশি পাবলিক পাইয়ে গেছে, বললাম এদের কেবলা ঠিক করা আছে, সেই কেবলা যাওয়ার জন্য পাইয়ে গেছে যা। সো ওইটা যদি এখন মামুনুল হক না হয় অন্য কেউ হইতো, আইলের অন্য পাশের লোক যদি হইতো, তখন কিন্তু যত লজিক্যাল অ্যান্সারই দিক, না তেনা 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 প্যাচাতে প্যাচাতে প্যাচা, মামুনুল হক আইলের নিজের পাশের লোক বা হুজুর এখন আর তেনা প্যাচাবে না। সো এগুলো কোনো অবজেক্টিভিটি, এগুলো ন্যূনতম নীতির কোনো, ওই যে কুরআন শরীফে আছে যে অন্যায় হলে প্রতিবাদ করো সেটা যদি তোমার নিকটতম আত্মীয়ের সাথে হয়, এটা একটা আয়াত। আরেকটা হইতেছে অন্যায় হলে প্রতিবাদ করো সেটা যদি তোমার নিজের বিপক্ষেও যায়, কুরআন শরীফের আয়াত। সো এই মহিলার সাথে অন্যায় করেন নাই মামুনুল হক, উনি যদি গোপন করে বিয়ে করে থাকেন এটা নিয়ে কথা বলতে হবে না, কথা বলতে হবে না, এখন কুরআন শরীফের আয়াত আর রেলেভেন্ট না, রাইট? যেমনি হলে নিজের সুবিধা হয়, হ্যাঁ, যেমনি হলে নিজের শিবিরের লোক লাভ হয়, যেমনি হলে আমার আমি যাকে সাপোর্ট করি তাকে ডিফেন্ড করা যায়। সো এই অসত্যতা তো শুধুমাত্র যে বিপরীত শিবিরে বিরাজ করে তা নাই, এই অসত্যতা ইকুয়ালি, আরেকবার বলি, এই অসত্যতা ইকুয়ালি উভয় শিবিরে বিরাজ করে। মামুনুল হকের স্ট্যাটাসটা দেখেন, এই স্ট্যাটাসটার কিছু জায়গায় আমি ব্রেকডাউন করব, করে কিছু আমার কিছু জেনুইন প্রশ্ন আমি উত্থাপন করব এখানে। এবং এখানে একটা জিনিস
যেটা বলতে বুঝতে হবে এখানে, যে এটা কিন্তু সবচেয়ে কনভিনিয়েন্ট ভার্সন মামুনুল হকের ব্যাখ্যা, এটা কিন্তু ওনার মুখের ব্যাখ্যা, রাইট? এবং উনি ওনারকে এইভাবে ব্যাখ্যা দিলে উনি সুবিধা মতো জায়গা থাকবে, উনি এইভাবে ব্যাখ্যা দিছে। এবং এটা কিন্তু মৌখিক ব্যাখ্যা না, লিখিত ব্যাখ্যা। তার মানে একবার দুইবার তিনবার ভেবে ফিল্টার করে লাইন কারেক্ট করে ওয়ার্ডিং কারেক্ট করে উনি এটা হইতেছে ওনার বেস্ট পসিবল এক্সপ্লেনেশন, যেইভাবে উনি সুবিধা মতো জায়গায় থাকবে। এটা কোনো অন্যায়, কোনো অপরাধ বলতেছি না, ওনার কোনো দোষ দায়ী করতেছি না। আমি যদি চিপায় থাকতাম আমিও আমার দিককার ব্যাখ্যা এমনভাবে দিতাম যে কীভাবে সবচাইতে আমি সুবিধাজনক অবস্থানে থাকি, রাইট? সো এটা আপনাকে মাথায় রাখতে হবে, এই ব্যাখ্যাটা হইতেছে ওনার দেয়া বেস্ট ব্যাখ্যা, ওনার দেয়া মোস্ট কনভিনিয়েন্ট ব্যাখ্যা। এবং এই ব্যাখ্যা এই ব্যাখ্যার কথাগুলো যদি আমরা ট্রু ধরে নিই তাহলে এটা সবচাইতে বেশি ওনাকেই সার্ভ করা হয়, রাইট? আচ্ছা, আমি একটু টাইমলাইনটাকে বুঝিয়ে দিই আপনাদেরকে। যে মহিলার সাথে ওনার বিয়ে হয়েছে সেই দ্বিতীয় স্ত্রী দাবি করতেছেন, ওই ভদ্রমহিলা হচ্ছে ওনার এক বন্ধুর ওয়াইফ ছিলেন। সেই বন্ধুর বাসায় মামুনুল হকের যাতায়াত ছিল, তারপর সেই বন্ধুর সাথে ওই মহিলার, যাকে মামুনুল হক পরবর্তীতে বিয়ে করেন, ছাড়াছাড়ি হয়ে গেছে আজকে থেকে তিন বছর আগে ছাড়াছাড়ি হয়েছে। আর মামুনুল হক ওনাকে বিয়ে করছেন 2 বছর আগে। সো তার মানে মামুনুল হক ওই মহিলার ওনার হাজব্যান্ডের সাথে ছাড়াছাড়ি হওয়ার এবং মামুনুল হকের সাথে বিয়ে হওয়ার মাঝখানে 1 বছর সময় ছিল, 1 বছর ওনাদের মধ্যে যোগাযোগ ছিল না। ওনাদের মধ্যে যে পর গিয়েছিল না কীভাবে বুঝবো, কেন ওনাদের মধ্যে ছাড়াছাড়ি হলো, ছাড়াছাড়ির সিদ্ধান্তটা কিন্তু মহিলা নিছে। ওই মহিলাকে কিন্তু মহিলার হাজব্যান্ড তালাক দেয় না, মহিলা ওই হাজব্যান্ডকে তালাক দিছে বা তালাক দেওয়ার সিদ্ধান্তটা নিছে, প্রম্পটেড আর কি দ্য ডাইভোর্স। আমি কীভাবে জানলাম, মামুনুল হকের বক্তব্য থেকে। ওকে, শুনি না, আমি বলতেছি না যে তার মানে ওনার পর গিয়েছিল ওই ভাগে নিয়ে আসছে আরেকজনের বুকে, বাট এইরকম ব্যাখ্যা এক্সপ্লেনেশন থাকার বাস্তবতা এরকম হওয়ার 100% সুযোগ আছে। আমরা মামুনুল হক যে ব্যাখ্যা দাঁড় করেছেন ওনার ব্যাখ্যাকে একেবারে ট্রু ধরে নিলে তখন তো ধরে নিলাম, ঠিক আছে, উনি ওনার ব্যাখ্যা দিয়েছেন একেবারে লেজিটিমেটলি, উনি ওনাকে মানে খুবই একেবারে খুবই সুন্দরভাবে ওনার ব্যাখ্যাটাকে ওনার আলোচনা থেকে ওনার ব্যাখ্যা থেকে অন্যভাবে দেখার সুযোগ আছে, যে উনি যেভাবে তুলে ধরছেন বাস্তবতাটা হয়তো এরকম নেসেসারিলি ছিল, এটা বলার সুযোগ নাই। তার মানে এরকম ছিল না, আমি সেটা বলতেছি না, বাট বলার সুযোগ নেই সেটা বলতেছি। এখন আপনি ওই অ্যাঙ্গেল থেকে লেখাগুলো পড়ে দেখেন যে ওনার যাতায়াত ছিল ওনার বন্ধুর বাড়িতে এবং বন্ধুর ওয়াইফের সাথে ওনার পরকীয়ার প্রেম গড়ে উঠছে। পরকীয়া প্রেম গড়ে ওঠার পর ওনার বন্ধুর বউ হইতেছে হাজব্যান্ডকে তালাক দিছে, তালাক দেওয়ার 1 বছর পর তারা নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এবার ওই অ্যাঙ্গেল থেকে দেখেন তো ওনার ব্যাখ্যাটা শুনে, পরিবার সহ একে অপরের বাসায় যাতায়াত আমাদের দীর্ঘদিনের, ওকে, সেই সূত্রে তার পারিবারিক অভিভাবকত্ব করতাম আমি, ওকে, আপনার ব্যাখ্যা এটা আপনার কনভিনিয়েন্ট উপস্থাপনা। 2 সন্তানের ছোট সংসার নিয়ে চলছিল তাদের জীবন, 2 সন্তানের ছোট্ট সংসার মানে মনে হচ্ছে ভালোই বাচ্চা কাচ্চা হয়েছে দুইটা, ওকে। একটা পর্যায়ে সে স্বামী স্ত্রীর মধ্যে নানা বিষয়ে শুরু হয় মনোমালিন্য। কী নিয়ে মনোমালিন্য তৈরি হলো হঠাৎ করে, এটা কি এরকম যে আপনার সাথে মহিলার পরকীয়া সম্পর্ক এবং সেটার কারণে মনোমালিন্য হইতে পারে, নাও হইতে পারে, হইতেও পারে। মনোমালিন্য থেকে বাদানুবাদ এবং সম্পর্কের টানাপোড়েন শুরু। সো যেটা বললাম, এটা খুব ইজিলি এরকম হইতে পারে বাস্তবতা, যে তাদের মধ্যে খুব সুন্দর সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর মধ্যে, তাদের 2টা বাচ্চা ছিল, তারপর মামুনুল হকের যাতায়াত শুরু হলো, যাতায়াত শুরু হওয়ার পর তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়ে গেলো সংসারে। কেন? কারণ মামুনুল হকের সাথে ওই বদ্র মহিলার প্রেম শুরু হয়ে গেছে, এখন ওই মহিলার ভালো লাগতেছে না জামাইকে। এটাই তো হয় যখন পরকীয়া কেসগুলোতে, কী হয়, আপনি হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে টেকেন ফর গ্রান্টেড ধরে নেয়, তো একটা সময় এখানের মধ্যে কোনো স্পাইস থাকে না। তো স্পাইস না থাকলে বাইরের একজনের সাথে হঠাৎ করে যখন কথাবার্তা শুরু হয় সেখানে স্পাইস খুঁজে পায়, তখন আর নিজের জামাই বা বউরে ভালো লাগে না, বা এই যে ভালো না লাগতেছিল না আরেকজনের কারণে সেটা আরও মোর ফুয়েলড হয়। সো হ্যাঁ, এখন মামুনুল হক যখনই ওনার সাথে আনাগোনা শুরু হয়ে গেল তখন তাদের সংসারে অশান্তি দেখা দিল, এবং সংসারে অশান্তি দেখার পর 2টা বাচ্চা থাকার পরও ছাড়াছাড়ি হয়ে গেল, এবং ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর 1 বছরের মাথায় আবার ওনারা বিয়ে করে ফেললো, এবং ছাড়াছাড়ির সিদ্ধান্তটা মহিলা নিয়েছে, সেটা আমি একটু পর দেখাবো। সো মহিলা সিদ্ধান্ত নিয়েছে, সেই মহিলা আবার মামুনুল হককে বিয়ে করছে, তাহলে কি তাদের মধ্যে পরকে ছিল দেখে মহিলা সংসার গণ্ডগোল করে চলে আসছে? আমি যাই না। এই যে ব্যাখ্যাটা, এটা কিন্তু খুবই একটা রিজনেবল, এবং ওনার আলোচনা থেকেই একটা মনে হচ্ছে যে রিজনেবল ব্যাখ্যা। তো এখন হুজুর পার্টি তো চুলকাইতেছে, হুজুর পার্টি বলতে বাংলাদেশের তৌহিদি জনতা মোটামুটি লাইক এই আমার অডিয়েন্সের মধ্যে 90% খুব অস্বস্তি লাগতেছে এই আমার ব্যাখ্যাটা শুনতে বা আমার এই আলোচনাটা শুনতে। কিন্তু এটা যদি আজকে গোলাম রাব্বানি ভাইয়ের এরকম একটা ব্যাখ্যা দিতেন, এরকম একই ঘটনা একই পরিস্থিতিতে একই ব্যাখ্যা দিতেন, তারা কি ব্যাখ্যা অ্যাকসেপ্ট করতেন? আমি তো খুব সুন্দর রিজনেবল কাউন্টার পিকচার তুলে ধরতেছি, ওনারা এত কাউন্টার সুন্দর পিকচারও তুলে ধরা লাগতো না। কী যে যুক্তি আসতো রে ভাই, আর তেনা যে কতভাবে পেঁচাইতো, না না আমি তো ফাত্রামি করবো না, আমি গোলাম রাব্বানি ভাইয়ের সময় অযথা তেনা পেঁচাবো না, মামুনুল হক খুজুরে বলো অযথা তেনা পেঁচাবো না, যুক্তু তেনা পেঁচানোর সুযোগ আছে বলে আমার মনে হচ্ছে, সেটাই আলোচনা করতেছি, ওকে। সো হ্যাঁ, উনি ওনার মতো করে সুন্দর করে উপস্থাপনা করছেন, সুন্দর মতো করে নিজেকে সেভ করে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সেই ব্যাখ্যা থেকে সম্পূর্ণ বোঝা যাচ্ছে না আসলে বাস্তবতাটা কী ছিল, ওনাদের মধ্যে পরকীয়ার কারণে এই গণ্ডগোল লেগে থাকতে পারে। আচ্ছা, এই যে উনি বলতেছেন, তারপর রাগের মাথায় সংসার ভেঙে গভীর সংকটে পড়ে যান তিনি।
সম্পর্কটা ভাঙছে কি ভদ্রমহিলা, ওকে, কেন মামুনুল হকের আনাগোনা করার পর দুই বাচ্চার অলা সংসারটা ভেঙে দিয়ে এক বছর মাথা পর মামুনুল হককে বিয়ে করলেন, তাহলে কি তাদের মধ্যে পরকীয় সম্পর্ক ছিল? এই পরিস্থিতিতে তার জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ে। আপনারা তো সবাই ফ্রি পাস দিয়ে দিচ্ছেন, আমি ফ্রি পাস না দিয়ে কোথায় কোথায় চ্যালেঞ্জ করার সুযোগ আছে এটা দেখাই দিই। জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ে, স্বাভাবিকভাবে তিনি আমার শরণাপন্ন হন। কেন মামুনুল হক হুজুর আপনার শরণাপন্ন হইল? ওনার কি আর পৃথিবীতে কেউ নাই? উনি কি এতিম? আমরা তখন জানতে পারলাম ওনার গ্রামের বাড়ি আছে, ওনার পরিবার আছে, সকলের সম্পর্কে এখন এই ঘটনার পর সাংবাদিকরা খোঁজখবর নিয়েছে, ওনার ফ্যামিলির গ্রামে গেছে। না না, ওনার তো ফ্যামিলি আছে, ওনার সবাই আছে, উনি তো এতিম না, উনি তো এমন না ওই যে ওই যে ছোটোবেলা অনেকে দত্তক নেয় কেউ, না না, ওনার তো ফ্যামিলি আছে, তাহলে উনি কেন? এটা তো মামুনুল হক হুজুরের খুবই কনভিনিয়েন্ট ব্যাখ্যা, রাইট? রাগের মাথায় সংসার ভেঙে অনেক কঠিন সংকটে পড়ে যান, ওই পরিস্থিতি তার জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ে স্বাভাবিকভাবে। এটা নাকি স্বাভাবিক? এটা স্বাভাবিক? আপনি কে যে এটা এটা স্বাভাবিক ন্যাচারাল হয়ে গেল যে উনি আপনার হেল্প নেবেন? আপনি তো কেউই না, আপনি এক্স হাজব্যান্ডের ফ্রেন্ড, এবং আপনার কাছে উনি সংসার ভাঙার পর আপনার কাছে চলে আসলো, এটা খুবই স্বাভাবিক। স্বাভাবিকভাবে উনি আপনার কাছে সাহায্যের জন্য আসলেন? না 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 না, এটা অস্বাভাবিক। স্বাভাবিক হইতো যে উনি ওনার ফ্রেন্ডদের কাছে যেতেন, ওনার মহিলা ফ্রেন্ডরা আছে, ওনার আত্মীয় স্বজন আছে, ওনার বাবা মা আছে বা আত্মীয় স্বজন আছে, রাইট? না, এটা স্বাভাবিক না। যেটা বললাম, উনি ওনার মতো করে উপস্থাপন করতেছেন, আপনি পড়লেই মনে হবে যে হ্যাঁ স্বাভাবিক না, আসলে এটা স্বাভাবিক না। উনি এভাবে লিখছে এবং আপনি কোনো চিন্তা না করে পড়ে চলে যাচ্ছেন, তো ওই যে আগে কিবলা ঠিক করে ফেলছেন, এই জন্য আপনার কাছে মনে হচ্ছে খুবই স্বাভাবিক। কিন্তু আমি যেটা বললাম, আমি খুব একটা ফেয়ার জায়গা থেকে, আমি এটা মামুনুল হক নাকি গোলাম রব্বানি ভাই, আমি আই ডোন্ট কেয়ার, তো আমি ফেয়ার জায়গা থেকে পড়ে যাচ্ছি, তো আমার কাছে পুরো লেখাটাই আমার কাছে কোয়েশ্চেনেবল লাগছে। মানে কোয়েশ্চেনেবল লাগছে বলতে, কোয়েশ্চেন করার একেবারে জায়গায় জায়গায় সুযোগ আছে, বৈধভাবে কোয়েশ্চেন করার। সো ওই পরিস্থিতিতে তার জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ে, খুবই স্বাভাবিক। স্বাভাবিকভাবেই তিনি আমার শরণাপন্ন হন না, এটা মোটেই স্বাভাবিক না। হাজব্যান্ডের এক্স হাজব্যান্ডের ফ্রেন্ডের শরণাপন্ন হওয়া, উদ্ভূত পরিস্থিতিতে করণীয় বিষয়ে পরামর্শ নেন, এবং সেই দুঃসময় সহযোগিতা করার মতো আমি ছাড়া আর কেউ ছিল না তার। কেন আর কেউ ছিল না, এটা তো আপনার বক্তব্য, কারণ আপনি ওনাকে বিয়ে করছেন, সুতরাং আপনি আপনার মতো করে ব্যাখ্যা দাঁড় করাইতেছেন, দেখাইতেছেন না। এটা খুবই অস্বাভাবিক, এটা খুবই অস্বাভাবিক। একটা মহিলা, উনি ওনার হাজব্যান্ডের সাথে ছাড়াছাড়ি হয়েছে, ওনার দুনিয়াতে কেউ নাই, সেই হাজব্যান্ডের ফ্রেন্ড যার আনাগোনা ছিল বাসায়, ওনার শরণাপন্ন হয়ে পড়লেন, আর কেউ নাই ওনাকে দেখার, এবং তার ওনার সাথে শেষ পর্যন্ত এক বছরের মাথায় বিয়েও হইল না, এটা স্বাভাবিক না। ঠিক আছে, ইসলামী মূল্যবোধের জায়গা থেকে তো মোটেই না ওই জায়গায় আসতেছি, হারাম ইসলামী, ওনারা তো হারাম হালালের সংজ্ঞা শিখান। আমাকে এক আপা একবার মেসেজ করছিলেন যে উনি জানতে চাইছিলেন আমার কাছে মাসাল্লা, আমি তো আবার ছোটোখাটো হুজুর, নতুন হুজুর, তো আমার কাছে মাসাল্লা জানতে চাইছিলেন যে আমি কী মনে করি যে চ্যাট করা ফেসবুকে এটা ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে কি না, বা তো আমি ফতোয়া দিছি যে না, আমার কোনো মেয়ের সাথে ছেলে একা, তো আমি ফতোয়া দিছি যে না, এটা হারাম হবে বলে আমার বুঝে বুঝজ্ঞান বলে। কারণ হারামের ফতোয়া হচ্ছে আপনি নন মাহরাম পুরুষ নাকি মাহরাম, ওয়ার্ডটা নন মাহরাম, রাইট? মানে বেগানা নারী পুরুষ দুজন এক রুমে থাকে, একা একা কি কোনো কমিউনিকেশন কমিউনিকেট করতে পারবে না, আনলেস যে বিয়ের সময় তখন ছেলে মেয়ে মেয়ে ছেলেকে হইতেছে কথা বলার অনুমতি আছে, তাও একাকী কথা বললে, এমন না যে রুম বন্ধ করে একাকী, সেটাও অনুমতি নেই, রাইট? কিন্তু একাকী কথা বলা, আর এমনিতে ইসলামী নর্মাল রুল হচ্ছে, আইন হচ্ছে, আপনি বেগানা নারী পুরুষ একাকী কথাবার্তা বলতে পারবেন না যেখানে তৃতীয় একজন উপস্থিত না থাকে। এরকম একটা হাদিস সম্ভবত আছে যে বেগানা নারী পুরুষ একাকী কথা বললে তার মধ্যে তৃতীয় যে উপস্থিত থাকে সে হইতো সে শয়তান। সো এখন আমরা ফেসবুকে যে মেসেজ করি, মেসেজিংয়ের মধ্যেও কিন্তু এখানে তৃতীয় কেউ উপস্থিত নাই, বরং এটা কোন পর্যায়ে অনুপস্থিত, আপনি একজনের সাথে মেসেজ করতেছেন, একজন মনে করেন আমি একটা মেয়ের সাথে, বেগানা নারীর সাথে মেসেজ করতেছি, আমার ওয়াইফ এখানে বসে আছে বা একটা মানুষ এখানে বসে আছে, সে কিন্তু অনুপস্থিত, সেখানে উপস্থিত থেকে অনুপস্থিত, কারণ পৃথিবীটা এখন চেঞ্জ হয়ে গেছে, আমাদেরকে মাসালাও যেটা বললাম পরিপ্রেক্ষিত দিয়ে বুঝে ইয়ে করতে হবে। সো সেখানে বসে থাকলে সে অনুপস্থিত, কারণ আমরা কী কথাবার্তা বলতেছি সে কিচ্ছু জানে না, রাইট? সো তৃতীয় একজন ব্যক্তি উপস্থিত থাকার পয়েন্টটা কী? জাস্ট তার প্রেজেন্স তো না, পয়েন্টটা হচ্ছে যে আরেকজন উপস্থিত থাকলে আমরা তো ওই যে নিষিদ্ধ কোনো কাজে লিপ্ত হইতে পারবো না। সো হ্যাঁ, রিয়েলিটিতে, ইন রিয়েল ওয়ার্ল্ডে তৃতীয় একজন, আর ভার্চুয়ালি যে আমরা কমিউনিকেট করতেছি সেখানে তৃতীয় একজন আমার পাশে থেকেও সে ভার্চুয়ালি, সে কি বলে নন প্রেজেন্ট আর কি, অ্যাবসেন্ট, সে ভার্চুয়ালি অ্যাবসেন্ট, সেখানে আছে কিন্তু সে জানে না আমরা কী কথা বলতেছি, আমরা চাইলে এখানে সেক্সটিংও করতে পারি। হ্যাঁ, ফুল অফ মানুষের মধ্যে যদি আমি একটা মেয়ের সাথে চ্যাট করি, আমি স্টিল আমি একাকী তার সাথে কথা বলতেছি। সো এটা হচ্ছে আমার ছোটোখাটো হুজুরের আন্ডারস্ট্যান্ডিং, এবং তাতে করে আমার মনে হয়েছে যে ইসলামের যে মূল্যবোধ, যে আইনের যে জায়গাটা, সেখানে একটা বেগানা নারী পুরুষ মেসেজিং করা, এটা হারাম হবে, অবৈধ হবে।
না আমি কি মানি না, আমি মানি না, রাইট? তা আমি মানি না দেখি এখন মাসলা চেঞ্জ করে দিব, আমি তো হুজুরদের মতো না, নিজেদের সুবিধা মতো মাসলা কতবার দেখাইছি, হাজারবার দেখাইতে পারবো। ওনারা এমনভাবে মাসলা ব্যাখ্যা করবেন যেভাবে নিজেদের সুবিধা হয়, অন্যের জন্য মাসলা একরকম, নিজের উপর আরেক রকম, অন্যের বেলায় কঠিন কঠিন ফতোয়া। মেয়েদের জন্য অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করা ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো নারী, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, যে নারী নিজের অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার বিবাহ বাতিল। এই যে কঠিন আইন হুজুর, মামুনুল হক হুজুর, আপনি তো এখানে হারাম কাজ করছেন। আপনি ওই নারীর সাথে এক বছর যোগাযোগ রাখছেন, আপনাদের মধ্যে প্রেম হয়েছে, আপনাদের মধ্যে বিয়ে হয়েছে, আপনারা তো এক বছর কোনো একদিনও আপনারা একজন তৃতীয় ব্যক্তির উপস্থিতি ছাড়া কথাবার্তা বলতে পারবেন না। সো উনি ওনার মতো করে উপস্থাপন করে যাচ্ছে খুব সুন্দরভাবে। পুরো ঘটনাটা আমি পড়ে, আমি এখানে কাছে পুরো জিনিসটা খুবই অবৈধ এবং খুবই গন্ধযুক্ত আমার কাছে। আমার কাছে তো স্ট্রেট ফরওয়ার্ড মনে হচ্ছে না। আমি ওনার জন্য খুব হাই বার সেট করতেছি না নেসেসারিলি, যে উনি না কেন একেবারে হারাম হালাল পুই পুই করে মানেন নাই। আমি জাস্ট ধরাই দিচ্ছি যে এখানে পুরো বিষয়টা হয়তো হারাম ছিল, এবং উনি হুজুর বলেই যে হুজুররা সব পাপের ঊর্ধ্বে সেটাও তো নেসেসারিলি না, যে কারণটা আমি গতকালকে আলোচনা করছি যে হুজুর বলেই আমি ওরে বাবা হুজুর করতেই পারে না, আমি ওই ওই ধ্যান ধারণা নিয়ে করি না। হুজুর হইলেও করতেই পারে এবং খুব ভালোভাবেই করতে পারে, এবং আমাদের অনেকের চেয়ে বেশিভাবেই করতে পারে। সো উদ্ভূত পরিস্থিতিতে করণীয় পরামর্শ নেন, এক বছর ধরে গোপনে পরামর্শ নেন, সেখানে হয় আবার আরেকজন এসে বলবে আপনি জানেন কীভাবে গোপনে পরামর্শ নিচ্ছে, তাদের মধ্যে সবসময় একটা তৃতীয় ব্যক্তি হয়তো উপস্থিত ছিল, হয় ছিল, আপনি ঠিক আছে ছিল, হ্যাঁ বুঝছি আপনার সুবিধা মতো গেছে না ব্যাখ্যা, ওকে। আর সেই দুঃসময় সহযোগিতা করার মতো আমি ছাড়া আর কেউ ছিল না, তার আহারে এ তিন মহিলা, ওকে। ইসলামী দৃষ্টিকোণ এবং অভিভাবকদের জায়গা থেকে আমি তার অর্থনৈতিক দায়িত্ব গ্রহণ করি কেমনে? মামুনুল হক হুজুর, আপনি কেমনে ইসলামী, এই যেটা বললাম, ওনারা ইসলামকে ব্যবহার করবে নিজের প্রয়োজনে। আপনি একটা কাজ করছেন করছেন, আমরা সকলে অন্যায় করি, কিন্তু ওনাদের সুবিধা হচ্ছে ওনারা ইসলামটা ওনাদের সাইডে আছে, রাইট? যে কারণে ওনাদেরকে নিয়ে আমাদের ইস্যু, অন্যায় অন্যায়, হ্যাঁ আমি অন্যায় করছি, সকলেই অন্যায় করে, কিন্তু না ওনারা অন্যায়কে ন্যায় বানায় ফেলবে, ইসলাম দিয়ে জায়দ করে ফেলবে। ইসলামী দৃষ্টিকোণ থেকে আপনি কেমনে অভিভাবকত্বের ইয়ে পেলেন? আপনি কে? আপনি তার কীভাবে অভিভাবক হইলেন? আপনি হচ্ছেন ফ্রেন্ডের, ওনার হাজব্যান্ডের ফ্রেন্ড, আপনি কেমন ইসলামী দৃষ্টিকোণ থেকে অভিভাবক? আপনি তার দেখাশোনা করেন এক বছর ধরে, আপনি ওনার সাথে যোগাযোগ রাখেন, বিয়ে করেন, আপনাদের যে পরকে ছিল না তাই তো আমরা এখনও জানি না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে মানে এখানে কোনো কাজ, পুরো কাজটা ইসলামের দৃষ্টিকোণে পুরোপুরি এগেনস্ট ইসলাম, রাইট? ইসলামী মূল্যবোধ, তো গতকালকে তো বলছি ওনার ইসলাম, ইসলামী মূল্যবোধ সব টুইস্ট করে ফেলবেন যেভাবে নিজের সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, যাক, ইসলামী দৃষ্টিকোণ এবং অভিভাবকত্বের জায়গা না, ইসলামী দৃষ্টিকোণ আপনার কারো অভিভাবকত্বের কোনো দায় আপনার নাই, এবং আপনি নিষেধ, আপনি নিষিদ্ধ পুরুষ ওনার কাছে, খুব কড়াভাবে নিষিদ্ধ পুরুষ। কেন নিষিদ্ধ বলেন তো? এই যে বিয়ে করে ফেলছেন এই কারণে, হয়তো আপনাদের পরকে ছিল, পরকে না থাকলেও পরবর্তীতে সম্পর্ক গড়ে উঠছে, বিয়ে করছেন, এইগুলো হয় দেখে তো ইসলাম নিষেধ করছে, রাইট? হয়তো কে জানে, যেটা বললাম ওনাদের ছাড়াছাড়ি হয়েছে হয়তো আপনাদের পরিচয় তৈরি হওয়ার কারণে, এবং এই কারণে ইসলাম নিষেধ করছে আপনাকে আপনার বন্ধুর বাসায় না যেতে। মানে যাবেন, যাইতে তো না নাই, কী করছেন কে কে জানে। তবে একটা বিষয় ভালো, যে মামুনুল হক হুজুর কিন্তু চার্ম আছে, উনি চার্ম না থাকলে আরেকজনের বউ, ইদার আরেকজনের বউ ফাঁকাইছে, অথবা ওনাদের ছাড়াছাড়ি হওয়ার পর সেই মহিলা ওনার কাছে চলে আসছে। সো চার্ম আছে হুজুরের, এটা কিন্তু আমি আই উইল গিভ হিম দ্যাট, রাইট? ওকে, জীবনের করণীয় বিষয়ে দিক নির্দেশনার জন্য নিয়মিতই আমার সাথে যোগাযোগ রাখতে হয় তাকে, বুঝছেন? আমি আমি কিন্তু এখানে কোনো কিছু আমার নিজের অ্যাসাম্পশন না, আমার সামান্য অ্যাসাম্পশন অ্যাড করতেছি, আর বাকি পুরোটা ওনার কথা থেকেই আমি পিক করতেছি। এবং ওনার কথা, এগেন আরেকবার বললাম, এটা কিন্তু ওনার সুচিন্তিত, সময় নিয়ে, মৌখিক বক্তব্য না, সময় নিয়ে লেখা, কারেক্ট করা ওয়ার্ড সেন্টেন্স প্রত্যেকটা কারেক্ট করার পর ওনার সর্বোচ্চ কনভিনিয়েন্ট ব্যাখ্যা, যেটা ওনাকে সর্বোচ্চ পরিমাণ সেভ করে। সো সেখানে আমি আমার অ্যাসাম্পশন অলমোস্ট অ্যাড করতেছি না বললেই চলে, জাস্ট ওনার লেখার ভিত্তিতে যা বোঝা যায়, যা ইমপ্লাই করে, যা সাজেস্ট করে, এবং খুব রিজনেবল, আমি আই এম নট বিং আনরিজনেবল ইদার, তাতে করেই আমার কাছে পুরো জিনিসটা প্রশ্নবিদ্ধ এবং এবং 100% ইসলাম সম্মত কিছু এখানে হয় নাই। যদিও উনি ইসলামের দৃষ্টিকোণ থেকে স্বাভাবিকভাবে ওয়ার্ডগুলো ইউজ করছেন, না আপনি ইউজ করছেন ওয়ার্ডগুলো ঠিক আছে, টু ইয়োর বেনিফিট, টু অ্যাডভান্টেজ, বাট না, ওকে। জীবনের করণীয় বিষয়ে দিক নির্দেশের জন্য নিয়মিতই আমার সাথে যোগাযোগ রাখতে হয় তাকে, বুঝলেন না? এই জন্য ইসলাম নিষেধ করছে, জানি আপনার সাথে যোগাযোগ না এই রাখলে যে বিয়ে হয়ে যাবে, এই জন্য। তো ঠিক আছে, না তার মানে কি কেউ বিয়ে করবে না, হ্যাঁ সেটারও নিয়ম কানুন আছে, আমি এইখানে আলোচনা করতে চাই, হুজুর আমার চেয়ে খুব ভালো করে জানেন যে কাউকে বিয়ে করতে হলে কীভাবে করতে হয়, এভাবে না। হ্যাঁ, একটা বেগানা নারীর সাথে এক বছর ধরে সম্পর্ক, ওনার হাজব্যান্ডে আপনি সান্ত্বনা দিচ্ছেন, আপনি পরামর্শ দিচ্ছেন, আপনি পরে বিয়ে করে ফেললেন, ওকে। বিয়ে করাটা বৈধ, এর আগ পর্যন্ত যা পুরো ঘটনা, হাউ ইউ গাইজ গট হিয়ার, পুরো জিনিসটা অবৈধ, অস্বাভাবিক, যদি উনি বলছেন স্বাভাবিক, ইসলামী দৃষ্টিকোণ থেকে উনি বুঝেছেন বৈধ, সেটা অবৈধ, ওকে। দেখেন প্লিজ, নিজের প্রয়োজনে ইসলাম বিকৃত করেন না, ইসলাম আপনারও না আমারও না, ইসলাম আমার বাবার সম্পত্তি না আপনার বাবার সম্পত্তি না, ইসলাম ইসলামের জায়গায় আছে,
সেটা সকলের ক্ষেত্রে একইভাবে, আপনারা তো কত কঠিন কঠিন ভাবে ব্যাখ্যা দেন ওনার বেলায়, নারী পুরুষ নিয়ে সারাটা দিন কি কঠিন কঠিন ফতোয়া, আপনাদের বেলা কেন তো লুজ হয়ে যাচ্ছে ইসলাম, কেন নিজের সুবিধায় আসলে কেন তো লুজ হয়ে যাচ্ছে, এখন এখন কঠিন ফতোয়া আসে না কেন, এখন কাডরি কঠিন ফতোয়া আসে না, এগুলো ঠিক না। ক্যান ইউ বিলিভ ইট উইল গেট ইভেন ওয়ার্স, অলরেডি তো এটা যথেষ্ট ওয়ার্স ওনার জন্য, ওনাকে নিজে নিজে যথেষ্ট ক্রিমিনালাইজ করে ফেলছেন, ইট উইল গেট ইভেন ওয়ার্স। এমতাবস্থায় একজন বেগানা নারীর সাথে এভাবে সম্পর্ক রাখাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমার কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়, না না হুজুর এটা ঝুঁকিপূর্ণ না, এটা হারাম, এটা হারাম, এটা ঝুঁকিপূর্ণ না, প্লিজ ওয়ার্ড এমনভাবে টুইস্ট করেন না। আপনার কাছে মনে হয়েছে এমতাবস্থায় এভাবে এক বছর ধরে একটা বেগানা, আপনি বলতেছেন বেগানার, বললাম ওনার কথায় কথাই ফুটে উঠতেছে এখানকার পিকচারটা, একজন বেগানা নারীর সাথে আপনি এক বছর ধরে সম্পর্ক রাখছেন যেটা আপনার কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, আপনি ওয়ার্ডটা ইউজ করছেন ঝুঁকিপূর্ণ নিজের টু ইউর বেনিফিট, না 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 এটা ঝুঁকিপূর্ণ, এটা হারাম, এবং এটা হারাম কেন, কারণ আল্লাহ মনে করছেন এটা ঝুঁকিপূর্ণ, কারণ আল্লাহ মনে করছেন এরকম বেগানা নারীর সাথে সম্পর্ক থাকলে ঝুঁকিপূর্ণ এটা ঘটনা ঘটবে, এই কারণে আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন। সো না, আপনার এই এখতিয়ার না এটাকে ঝুঁকিপূর্ণ হিসেবে পিকচারাইজ করার, ব্রাশ করার, রাইট, নিজের সুবিধা, নিজের সুবিধায় হলে যেভাবে ব্যাখ্যা করা যেসব ওয়ার্ড, না না। তখন আমি সিদ্ধান্ত নিই যতদিন তার অভিভাবকত্বের প্রয়োজন হবে তাকে বেগানা হিসেবে রেখে অভিভাবকত্ব করবো না, বরং ইসলামী শরীয়তের আলোকে বৈধ একটা সম্পর্ক তৈরি করে নেব। হোয়াট দ্য হেল ডাজ দ্যাট ইভেন মিন, আই হ্যাভ নো আইডিয়া, লাইক অনেস্টলি এটার মানে কি কথাটার। উনি বলতেছেন যতদিন তার অভিভাবকত্বের প্রয়োজন হবে ততদিন আমি একটা বৈধ সম্পর্ক তৈরি করে নিব, তার মানে কি অভিভাবকত্ব যখন প্রয়োজন হবে না তখন আপনি কি তাকে ছেড়ে দেবেন, এটা কি হিল্লা বিয়ে? মানে দেখেন আমি সবসময় একটা কথা বলি যে সত্যের, সত্যর একটা বিষয় কি, সত্যের একটা সৌন্দর্য হচ্ছে ট্রান্সপারেন্ট, সত্যের মধ্যে ইনকনসিস্টেন্সি থাকে না, সত্যের মধ্যে ইয়ে থাকে না, একদম ক্লিয়ার, শুনলেই বোঝা যায়, একটা সত্য শুনলেই বোঝা যায়, একদম ক্লিন কথাবার্তা, সত্য, কোনো কনফিউশন নাই, কোনো ইনকনসিস্টেন্সি নাই। আর অসত্য যখন ওই যে ম্যানুফ্যাকচার করতে হয় তখন ফাঁক থাকে, প্রচুর ফাঁক থাকে। নাও আমি জানি না কী হয়েছে, অ্যাগেন বারবার বলতে হচ্ছে আমি জানি না, কিন্তু ওনার বক্তব্যের ভিত্তিতে প্রচুর আমি দেখতেছি উনি যে যা বুঝাতে চাচ্ছেন ওনার কথাতেই ফুটতে উঠতেছে, বাস্তবতাটা মোটেই তা না, রাইট। উনি এখানে কী বলতে চাচ্ছেন, উনি বলতে চাচ্ছেন যে যতদিন অভিভাবকত্ব তার প্রয়োজন হবে ততদিন উনি তার সাথে বেগানা হিসেবে সম্পর্ক না রেখে গুনার কাজ হচ্ছে ঝুঁকিপূর্ণ, না ঝুঁকিপূর্ণ না, হারাম, আপনি আপনার মতো করে ওয়ারিস করতেছেন, আচ্ছা ততদিনের জন্য আপনি তাকে বিয়ে করে নিলেন, মানে কি? তো তারপর তারপর কী হবে, তারপর উনি আবার যখন ওনার পাত্র খুঁজে পাবে বা উনি যখন ওনার ফ্যামিলি বাবা মা বা হোয়াট এভার চাকরি বাকরি পাবে নিজের উপর সচ্ছল হবে তখন তখন উনি ওনার পথে চলে যাবে, তখন তালাক। এটা কী বললেন, এটা কী ব্যাখ্যা যে যতদিন অভিভাবকত্ব প্রয়োজন হবে ততদিনের জন্য বিয়ে করছেন? আরেকবার পড়ি, যতদিন তার অভিভাবকত্বের প্রয়োজন হবে আমার তাকে বেগান হিসেবে অভিভাবকত্ব করবো না, বরং ইসলামী শরীয়তের আলোকে বৈধ একটা সম্পর্ক তৈরি করে নিব। যতদিন অভিভাবকত্ব প্রয়োজন হবে ততদিনের জন্য একটা সম্পর্ক তৈরি করে নেবেন। সো পুরাটা কথা পুরাটা পড়ে যে আসলাম আমি জানি না, মানুষ প্রচুর লাভ রিয়ে দিচ্ছে আর কি। ওকে, দুই বছর যাবৎ এভাবেই মানবিক ও ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকে, না 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 না, ইসলামী দৃষ্টি, ইসলাম প্লিজ ইসলামকে টাইন না, ইসলামকে ব্যবহার করেন না নিজের স্বার্থে। যে আপনার আপনার লেখা পড়ে আমি যা বুঝতেছি একটা হারাম কাজে লিপ্ত ছিলেন, এখন ইসলাম দিয়ে এটাকে জায়জ করতেছেন, অন্যের বেলায় কিন্তু বাবার ইসলাম দিয়ে কিন্তু ফতোয়া যে দিতেন দোররা টোরামের অবস্থা খারাপ। আচ্ছা, মানবিক ও ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকে আমি তার অভিভাবকত্ব গ্রহণ করছি এবং একজন অসহায় নারীর দায়িত্ব গ্রহণ করে একটি পুণ্যের কাজ করেছি বলে বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করতেছেন, ঠিক আছে, আমরা ইসলাম ধর্ম যা বুঝছি আল্লাহর যা আইন তাতে করে আপনি কোনো পুণ্যের কাজ করেন নাই, তাতে আপনি হারাম কাজে লিপ্ত ছিলেন, আপনার লেখার আলোকে বলতেছি আর কি, আপনার লেখার আলোকে। নাও উনি ওনার মতো করে ব্যাখ্যা দিলেন, উনি যেভাবে ব্যাখ্যা দিলেন ওনাকে সর্বোচ্চ নিরপরাধ, সর্বোচ্চ নিষ্পাপ হিসেবে উপস্থাপন করা যায়, উনি সর্বোচ্চটাই করছেন। অ্যাগেন এটা লিখিত ব্যাখ্যা, মৌখিক ব্যাখ্যাও না। সো দিস ইজ দ্য বেস্ট হি কুড প্রডিউস, এবং এটা ফুল অফ কাইন্ড অফ ক্র্যাপ, এবং ওনার অসত্য উপস্থাপনা, মিথ্যা উপস্থাপনা ক্ষেত্র বিশেষে ইসলামের আলোকে, ইসলামের দৃষ্টিভঙ্গিতে উনি অসহায় নারীর অভিভাবকত্ব নিয়ে নিচ্ছেন, উনি যতদিন অভিভাবক প্রয়োজন ততদিনের জন্য উনি বিয়ে করে নিছেন, ওনার প্রথম ওয়াইফকেও জানান নাই গোপনে। সো না প্লিজ, ঠিক আছে, এটা নিয়ে বেশি কথা বলতে চাই না, পাবলিক ধুমায় লাভ দিচ্ছে, শেয়ার দিচ্ছে, এটাতে লাভ শেয়ার দেওয়ার কী আছে আমি জানি না। আপনারাই যেভাবে পাস দেন ভাই, নীতি আদর্শ আপনার কেন, আজকে যদি একটা ছাত্রলীগের ছেলে একদম হুবু একই পরিস্থিতিতে থাকতো এবং এই স্ট্যাটাস দিত, আমি যতগুলো লাইক রিজনেবল বৈধ লেজিটিমের জায়গা বের করছি আপনারা এতগুলো খুঁজে বের করতে পারতেন না, আপনারা তেনা পেঁচাইতেন, আপনাদের কোনো যুক্তিও থাকতো না, আপনারা তেনা পেঁচাইতেন। আর এখানে রিজনেবল এতগুলো জিনিস জাস্ট ফুল অফ ক্র্যাপ মনে হইল আমার কাছে পড়ে, সেটাতেও আপনারা কেউ প্রশ্ন তুলতেছেন না।
তো যাক এগেন আমি যেটা বললাম ওনার সাথে এখন ওনার কি কোনো অ্যান্সার নাই না অবশ্যই থাকতে পারে হয়তো আমি যা যাও এই যে প্রশ্নগুলো করলাম এগুলো হয়তো অ্যান্সার অনেকগুলো কিছু না একদম ক্লিয়ারলি কিছু একদম ক্লিয়ারলি নাই যে ইসলামের আলোকে টালোকে যা বলছেন ইসলামের দৃষ্টিতে এটা কোনোটাই ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য না এবং উনি এক বছর ধরে উনি কি যতদিন অভিভাবক প্রয়োজন হবে ততদিন উনি আর বেগানা সম্পর্ক না রেখে উনি ইসলামী দৃষ্টিতে ততদিন দায়িত্ব নিয়ে নিলেন এই কথার মানে কি আমি জানি না সো এটা কোনো ইসলাম এইভাবে চলে না ইসলাম এটা অ্যালাউ করে না ইসলামের এই ধরনের কথার কোনো জায়গা নাই এই ধরনের ব্যাখ্যার কোনো স্থান নাই সো না এখানে আগাগোড়া ইসলাম তো নাই কোনো কিছুই নাই ইসলামকে ব্যবহার করতেছেন আর মানুষও লাভরিক দিচ্ছে কারণ মানুষ লাভরিকদের জন্য বসেই ছিল জাস্ট কিছু দে ওয়ার ওয়েটিং ফর ইউ টু সে সামথিং জাস্ট মুখ দিয়ে কিছু একটা বের হওয়ার অপেক্ষা করতেছিল ওরা যা বের হবে ওটা নিয়ে দৌড় দিবে ওরা দৌড় দিয়েছে রাইট তাকে যেটা বললাম আমার তো আসলে কোনো প্রিকনসেপশন নাই আমার কোনো বায়াস নাই আমি হুজুর হোক আর মামুনুল হক হোক কোলাম রাব্বানি ভাই হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা হোক অথবা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক এইগুলো না বললে কিন্তু খাই দেবে আমাকে এই জন্য বলতেছি ভয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোক অথবা স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমান হোক আমার কারোর প্রতি কোনো বায়াস নেই রাইট ঘটনাকে ঘটনার মেরিট দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করলাম